আসসালামু আলাইকুম টুকিটাকে খানাপিনার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা আলু আর সামান্য কিছু চিড়া দিয়ে তৈরি করা মজাদার একটা কাটলেটের রেসিপি নিয়ে তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণ চিড়া চিড়াতে অনেক ময়লা থাকে তাই আমি এটাকে পানি দিয়ে খুব ভালো করে বেশ কয়েকবার পরিষ্কার ধুয়ে না হয়ে গেলে আমি চিড়াটা একটা স্টেনারের উপরে রেখে দিব আর এটার বাড়তি পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিব দেখুন চিড়াগুলো থেকে বাড়তি পানিটা একেবারেই শুকিয়ে গেছে এবার আমি এটাকে হাত দিয়ে একটু মথে নেছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চারটা আলু আর এটাকেও আমি খুব ভালোভাবে মুখে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দু চা চামচ পরিমাণ লবণ একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এগুলো আমি সবগুলোই হাফ চা চামচ করে নিয়েছি এবার দিয়ে দিছি ধনে পাতা কুচি আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এই কর্নফ্লোয়ারটা ব্যবহার করার কারণে কাটলেটটা অনেক বেশি মুচমুচে হয় আমি এটাকে খুব ভালো করে একসাথে মেখে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে নিয়ে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবার আমি কাটলেটটা তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কাটলেট এখানে তৈরি করে নিতে পারেন আমি গোল করে কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি আমি সবগুলো কাটলেট এভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে টেবিল চামচ পরিমাণ দুই কর্নফ্লোয়ার নিয়েছি এবার এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে এটাকে গলিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড কামস এবার আমি কাটলেটটা নিয়ে এই কর্নফ্লোওয়ারের মিশ্রণের ভিতরে খুব ভালো করে ছুবিয়ে নিয়ে তারপর এটাকে ব্রেড খুব ভালো করে গড়িয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লোওয়ারের মিশ্রণের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন ব্রেড কম্পস দিয়ে কাটলেটটা খুব ভালো করে কাভার করে নিতে হবে আমি এইভাবে সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই কাটলেটগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এর জন্য একটা ট্রেতে আপনারা কাটলেটগুলো খুব ভালো করে বিছিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন এরপর এটা সেট হয়ে গেলে টাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন এবার চলুন কাটলেটগুলো ভেজে নেওয়া যাক আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা এমনভাবে দিতে হবে যাতে কাটলেটগুলো অর্ধেকটা পরিমাণ তেলের বাইরে থাকে মিডিয়াম আছে এইভাবে আমি কাটলেটগুলো দুই তিনবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব দেখুন আমার কাটলেটগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেলটা ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের মুচমুচে মজাদার কাটলেট বিকেলে এক কাপ চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ